রেগে আছেন জি, গাড়ি চালানোর সময় আমার কথা হয়েছিল যদি ঘুমিয়ে থাকে তো পালিয়ে আসবেন, তা আপনারও লোক তো ভালো লাগে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ورسولنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الحديث محمد صلى الله عليه وسلم وخير الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين بسم الله الرحمن الرحيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيض بالا والأمانة مغناما والزكاة مغراما وتعلم لغير دين أعطى الرسول أمرته أكى أمه أدنى صديقه أكسى أباه جاهرت نصواته في المساجد
سادل كبيلة فاسقهم أو كما كانت النبي صلى الله عليه وسلم ثم إجعي بيتني চির জন্মের মতো আর কোনো দিন ফিরে আসবে না, ঘুমাই যাইবে তুমি চির জন্মের মতো আর কোনো দিন ফিরে আসবে না, সময় আছে তোমার কর ইবাদত এই দুনিয়ায় তিনখানা, আর তো কোনো দিন ফিরে আসবে না, বারে বারে ডাকিছে এই খবর আসিছে যেতে হবে কবরে ভুলে যেও না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে পাইবে না রে হাই থাকিবে নাইও পাই নিয়ে যাবে তোমায় ছেড়ে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জলন বলিবে ছেড়ে দাও দুনিয়াই করিব না গুনা, আর তো তোমায় কোনো দিন ছেড়ে দেবে না, ঘুমাই যাইবে তুমি চির জন্মের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না, যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে মুখখান দেখিবে ফিরে চলে যাইবে, বন্ধুর ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, পুত্র স্বজন আসিবে পাশে বসে কাঁদিবে কানে তুমি শুনিবে আফসোস করিবে, মুখে কথা বলার উপায় রবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, ঘুমায় যাইবে তুমি চির জন্মের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না। মহতরম সম্মানীয় আজকে সদরে জলসা অত্র এলাকার আগত দিনদার ইমানদার ভাই সকল প্রধান সিনে মা ও বোনেরা, আমরা সকলে সেই মহান মুনিবের দরবারে শুক্রিয়া করব যে আল্লাহ আজকের এই আবহাওয়াকে ঠিক রেখে তার দিনই মাদ্রাসা কেন্দ্রিক মহফিলকে সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে সমাপনী টাইম পর্যন্ত ঠিক রেখে দিয়েছেন, এর জন্য আমরা সকলে সেই মহান মুনিবের দরবারে একবার শুক্রিয়া করি, জোরে মহব্বতের সঙ্গে আল্লাহকে রাজি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না দাসদারে মদানী নবীকুল শিরোমণি ইমামুল আম্বিয়া খাতামুন নবীন ইমামুল হারামাইন মাহবুবে কিবরিয়া নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতরম মুকাররাম, আমি সূরা আনআম থেকে দুইখানা আয়াত পড়েছি একই সূরার ভিতরে, আর তিরমিজি শরীফ থেকে একটা হাদিস অসমাপ্তভাবে পড়েছি। এই তিনটি জিনিসকে কেন্দ্র করে আপনাদের সামনে আজকে খুব মূল্যবান দর্শন তথ্য থেকে কথা বলবো নিয়ত করেছি। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ, আমি সব জায়গায় আমার বক্তৃতার বিষয়টা বলে দিই। আজকের আমার বক্তব্যের বিষয় হলো সব মানুষ মানুষ নয়, সব মানুষ মানুষ নয়, এর গভীর তথ্যটা আজকে আমরা বের করব। আমরা এখানে যতজন বসে আছি আমরা সবাই ভাবছি মানুষ, এই মানুষের ঝোঁকার ঠুলিটা চোখ থেকে সরিয়ে অরিজিনাল মানুষকে আর ডুপ্লিকেট মানুষকে
সমাজে দামি মানুষকে, সমাজে নোংরা মানুষকে, সমাজকে নষ্ট করছে কে, সমাজকে গড়ছে কে, এর ওপরে কিছু কথা বলবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমি আমার বয়ান শুরু করার আগে মাত্র এক মিনিট আপনাদেরকে একটু মহব্বতের সঙ্গে বিরক্ত করবো, এক মিনিট বেশি নেই, বসে আপনারা বুঝতে পেরে গেছেন অনেকে, মানে আপনারা জানেন যে এই মুরগিটা একটু মকর কোল কেটানা অভ্যাস আছে, বুঝলেন? ওই জন্যে তো যারা ওই সাইডে আছেন ওই সামনেটা আসেন আর কি, ওই আপনারা ঠিক বসে আছেন, বাস একটু ফাঁকা থাকলে অসুবিধা নেই, হাওয়াটা খেলবে জমে বসলে না, মানে মোটামুটি ছোট 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 যে গ্রুপগুলো আছে ওনাদেরকে একটু সামনে আসতে বলছি, মহব্বতের সঙ্গে বলছি, আব্বা বলছি, ভাই বলছি, বন্ধু বলছি, আপনারা একবার যদি আল্লাহর রাস্তায় সামনে আসেন তো আমার দিলটা ভরে যাবে, আর আপনারা যখন মেহমানের কথা শুনে সামনে আসবেন তো আল্লাহ তাবার একবার তাহলে আপনাদের উপরে রাজি হবেন, আপনাদেরকে ভালোবাসবেন, তবে উঠেছেন যখন তখন সামনে দিকে আসেন আর কি, ওই সাইডে না বসে এই সামনে জায়গাটা ফাঁকা আছে। আর এই দিক থেকে আপনারা যারা যদি দিল চায় তো জবরদস্তি উঠবি না, যদি আপনার মন বলে যে খ্যাপাটার কথা শুনবো তো উঠেই সামনে দিকে আসবেন। আর মা বলে না বেশি আছে মনে হচ্ছে, যদি এখন এখানে ভোট দেওয়া যায় নারী পুরুষ মিলে তো ভোটে মেয়েরাই জিতবে, তো যাই হোক ইনশাল্লাহ দুটি আয়াত আপনাদের সামনে পড়েছি, এটাকে কেন্দ্র করে কয়েকটি কথা বলবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা আর এক মিনিট বসে যান, আর এক মিনিট বেশি টাইম নেব না আপনাদের কাছে, আপনাদের মন যদি না সেটা উঠিয়েন না বসে থাকেন, জবরদস্তি করবো না, মানে বেশি জবরদস্তি করলে আমার বোধ না হয়েছে বলে মন্দিরটা রাগ কথা না, তো রাগের কথাটা বলি, বলছে আমাকে আমার মামা একজন বিখ্যাত আলেম ঢাকার মাদ্রাসার শিক্ষক, তো আমার এখানে রাগ সম্পর্কে জিজ্ঞেস করলাম, রাগ জিনিসটা কি খারাপ, তো রাগ তো হারাম, পৃথিবীতে একটাই হারাম খোয়া যায় যাতে সেটা হলো কি রাগ, বল ফাজমিন আল গায়দা ওয়াল আসিন আনিন নাম, হারাম খোয়া যায় যাতে সেটা হলো রাগ, তো রাগ তো পান করতে হবে, তো বলছেন না রাগের চারটা ভাগ আছে, রাগ হলো পুরুষ পুরুষের অলঙ্কার, মহিলাদের যেমন কানের নাকের গলায় মিলে সাজে, পুরুষের রাগ থাকলে ওই পুরুষ সাজে, যে পুরুষের রাগ নাই ও পুরুষ সাজে না, আল্লাহ পুরুষকে গোপ দিয়েছে কেন এর মুড বাড়বে, মেয়েদের গোপ দিলে দেখে খারাপ লাগবে, কথা কি বুঝলেন, ও তো নরম মাইন্ডের মানুষ হবে, ওদের আবার গোপ দিলে চলবে, আর মেয়ে তো ওই জন্য পুরুষদের একটা রাগ থাকা দরকার আছে, রাগ হলো পুরুষের অলঙ্কার, তো রাগের হলো চারটা ভাগ, এটা বলে নি ছোট করে এক মিনিট লাগবে, তো বাংলায় বলছি একটা রাগ হচ্ছে চট করে রেগে যায় আর থামবে তো আস্তে আস্তে করে রাগ ও থামবে, এটা খারাপ, শরীয়তটাকে অ্যাকসেপ্ট করেনি, আবার কিছু লোক আছে ধীরে 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 রাখবে, রাখতে সময় লাগে আবার চট করে থেমে যায়, ওটাও খারাপ, এগুলো হচ্ছে যারা ফিরাউন সাদ্দাম নমরুদ হামান শয়তান এদের মানে অভ্যেস থেকে এসেছে, আরেকটা রাগ হচ্ছে ধীরে 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 রাখবে ফের থামবে তো ধীরে ধীরে থামবে, এটাও খারাপ, আর শরীয়ত যেটাকে কবুল করেছে ওটা হলো রাখবে চট করে থামবে চট করে, বলছে এইটা হলো পুরুষের অলঙ্কার, যেটা হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা ছিল আর কি, হজরত তোমার কোরআনে গাছ কাটতে গেছে সাহেবরা বলছে গাছ কাটছেন কেন, এই বলেছে তোরা ভয়ে চুপ হয়ে গেছে, কত রাগ কি বলছিস তোরা, হ্যাঁ আর যখন আল্লাহ নবী ডাকছে উমার জি মনে হয় যেন ওই লোকটা এত মুড আল্লাহ লোকটা গার মনে হয় যেন সঙ্গে সঙ্গেছেন, তো এটাকে পুরুষের অলঙ্কার করা হয়েছে, ওই জন্য আমি মাঝে মাঝে রাগ দেখাই, তা আপনারা ভাববেন না যে কাউকে কেমনি দিব আর কি, তো যাক আজকের জালসার আমি শেষ বক্তা, আজকের লাইফ বোরগাছির জালসার আমি শেষ বক্তা আর কি, বোরগাছির জালসার তো সার্কেস দেখেছেন কোনোদিন, কেউ দেখেনি, আমি একবার দেখেছি ভাই সার্কেস দেখেছি একদম বাচ্চা অবস্থায়, আপনারা দেখেননি, আরে হ্যাঁ না বলে না সার্কেসের শেষ প্রশ্নটা কি আছে বলেন তো, জলহস্তি না ও কোনো খেলা দেখায় না খেলা খায়, তো আমি হচ্ছে সার্কেসের শেষ পশু আর কি, আমার তো কোনো খেলা পাবেন না, খালি খেলা খাবো চলে গেছো, তো বেশি টাইম লাগবে না অল্প সময়ই ছেড়ে দিব ইনশাল্লাহ, তো যাক আপনারা বসেছেন সকলে মহব্বতের সঙ্গে, তা আমরা আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, সকলে আরেকবার আল্লাহকে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ,
بسم الله الرحمن الرحيم. إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. কোন বাড়ির ফাউন্ডেশন তৈরি করতে গেলে বাড়িটা ওপর থেকে উঠে না নিচে দিকে যায়? ওপর দিকে উঠে। এখানে একটা বাড়ি করতে গেলে বাড়িটা কোন দিকে উঠবে ভাই? ওপর দিকে। কিন্তু নিচে দিকে কুড়ে কেন? তার মানে ওপর দিকে ঘর করতে গেলে প্রথম নিচে দিকে যেতে হয়, অপোজিট না হলে, নেগেটিভ না হলে পজিটিভ আসবে না। আর যদি ফটো তুলবেন তাও নেগেটিভ না হলে পজিটিভ আসবে না। তো ঠিক ওই রকম ধরনের আমি আপনাদের কাছে বিক্ষিপ্ত তিনটে মালকে আগে জমা করবো, তারপরে আয়াতের কন্ডিশনে আসবো। সেই বিক্ষিপ্ত মালটা হচ্ছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লা তাকুমু সায়াতু ফিল আরদি حتى يقولوا الله الله. কতক্ষণ পর্যন্ত পৃথিবীতে কিয়ামত কায়েম হবে না? মায়ের বোনেরা আমার, আপনারাও অ্যাটেনশন দিয়ে শুনবেন, আমার দিকে অ্যাটেনশন রাখবেন, লক্ষ্য রাখবেন, দৃষ্টি আকর্ষণ রাখবেন। আজকের বক্তৃতা আল্লাহকে আল্লাহকে মানে আল্লাহকে সঙ্গে নিয়ে বলছি, আল্লাহর ভরসার উপরে বলছি। ইনশাআল্লাহ শুধু দর্শন তথ্যর উপরে একটা ধোকার ছুরিকে, যেমন ডাক্তার চোখে ছানি পড়লে ছুরি দিয়ে অপারেশন করে সরিয়ে দিয়ে মানুষকে স্বচ্ছ দেখার ব্যবস্থা করে দেয়, আল্লাহর কালাম পাকে আজকে চোখের একটা অপারেশন করব এবং বিবেককে স্বচ্ছ দেখার মতো একটা রাস্তা বের করব, যেটা নিয়োগ করেছে শুধু দর্শন তথ্য দিয়ে। তাই অ্যাটেনশন হয়ে মা বোনেরা শুনবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, এই যে পৃথিবী হয়েছে, এই পৃথিবীতে সূর্য উঠছে ডুবছে, চাঁদ উঠছে ডুবছে, তারকা নিজের কক্ষ মতে দুর্ছে, দিন রাত হচ্ছে, হাওয়া চলছে, নদী বইছে, বৃষ্টি হচ্ছে, ফসল হচ্ছে, সারা পৃথিবীর সমস্ত নিজাম ঠিক আছে, কতদিন এই ঠিকটা থাকবে, এর গ্যারেন্টি কার্ডটা কি আছে? ঘড়ি কিনতে গেলে গ্যারেন্টি কার্ড পাবেন, মাইক কিনতে গেলে গ্যারেন্টি কার্ড পাবেন, আর আমার আল্লাহর নেবে পৃথিবীর গ্যারান্টি কার্ড দিয়েছেন কি? কতক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, পৃথিবী ধ্বংস হবে না, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহ একটা আল্লাহওয়ালা বন্ধুওয়ালা থাকবে। ওকে খুবই মজা লেগে গেছে, টান মারছে, এখন নিমে দিয়েছে, আমার নাকের টাওয়ার 3 কিলোমিটার পর্যন্ত আছে। তো একটা জিনিস, 5 মিনিট একটা জিনিস আপনাদেরকে দিলাম, এবার প্রশ্ন করবো এটার ব্যাপারে, আপনারা উত্তর দিবেন, আর একবারে রিপ্লাই করে দেবেন কিরকম এটা গুরুত্বটা দেখায়। পৃথিবীর যাদেরকে আমরা প্রথম সারির লোক বলি, ডাক্তার মাস্টার অফিসার মৌলানা মুফতি মহাদ্দিস হাফিজ কারী
সারা পৃথিবীতে যতগুলো দামি লোক আছে, একটা ময়দানে যদি জমা হয়ে যাই, আর পৃথিবীতে যত স্বর্ণ মুদ্রা ঘিরে মণি চুনি পান্নার ঘিরে টুকরো আছে, স্বর্ণ আছে মাল আছে সমস্তকে এক জায়গায় জমা করে দিয়ে দয়াল প্রভুর দরবারে যদি হাতটা তুলে ফেলে, হে দয়াল প্রভু গো এত বড় মাল দান করে দিলাম, আর আমরা এত বড় দামি লোক তোমার কাছে ডেপুটেশন জানালাম, দরখাস্ত দিলাম, পৃথিবীটাকে তুমি ভাঙিও না। আল্লাহ বলছে তোদের ডেপুটেশন আর তোদের মাল ফিডিয়া আমাকে প্রভাব করতে পারবে না, আমার দিল আকর্ষণ করতে পারবে না। আমি পৃথিবীকে ভাঙবো কি ভাঙবো না সেটা আমার ব্যাপার, তবে ট্রেনটি কাপটা নিয়ে নে, আমি অতদিন পর্যন্ত পৃথিবীকে ভাঙবো না, পৃথিবীকে ধ্বংস করবো না।